আসসালামু আলাইকুম, আমি শামিমা, একাডেমি ল্যাবরেটরি স্কুল। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের বাংলাদেশের বন এলাকা নিয়ে আলোচনা করব, যে বাংলাদেশের বনগুলো কী কীভাবে ভাগ করা হয়েছে, বন এলাকাগুলোকে এগুলোর বৈশিষ্ট্য কী, কোথায় কী পাওয়া যায়, সেগুলি হচ্ছে আমাদের আজকের এই আলোচনার বিষয়। দেখো, বাংলাদেশের বন এলাকাকে এলাকাভিত্তিক, অঞ্চলভিত্তিক চার ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে চট্টগ্রামের বনাঞ্চল, সিলেটের বনাঞ্চল, সুন্দরবন এবং ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চলের বনভূমি। দেখো, বনভূমি কাকে বলে? বনভূমি হচ্ছে বৃক্ষরাজি, মানে প্রচুর বৃক্ষ, বৃক্ষরাজি যে যে ভূমিতে সমারোহ ঘটায়, মানে একসাথে সবাই এখানে জড়ো হয়েছে, সবগুলো বৃক্ষ, অসংখ্য বৃক্ষ, বৃক্ষরাজি যে ভূমিতে সমারোহ ঘটায় তাকেই বলা হচ্ছে বনভূমি। বন থেকে আমরা অনেক কিছু পাই, বন বনজ সম্পদ বলা হয় জন্য এটাকে, বনকে, যে বন থেকে আমরা কাঠ পাই, মধু পাই, মোম পাই, এসব বনজ সম্পদ আমরা বন থেকে পাই। আমাদের বাংলাদেশে যতটুকু আসলে বনভূমি থাকা প্রয়োজন ততটুকু বনভূমি আমাদের নাই, পর্যাপ্ত বনভূমি নাই। আমাদের মোট সম্পদের মাত্র 13% বনভূমি আছে, কিন্তু আমাদের আসলে মানে যে স্ট্যান্ডার্ড মাপ সেই অনুযায়ী বনভূমি থাকা প্রয়োজন 20-25%, কিন্তু আমাদের আছে মাত্র 13%। তার মানে হচ্ছে আমাদের আরও বেশি গাছ লাগাতে হবে, আমাদের বনভূমির পরিমাণ বাড়াতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। কিন্তু বনভূমি কমে যাওয়ার পেছনে কারণ হচ্ছে আসলে মানুষের জনসংখ্যা বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত, যার জন্য আমাদের আমাদের মানে বসবাসের জন্য আমাদের দৈনন্দিন প্রয়োজনে নানান রকমের প্রয়োজন আমাদের বেড়ে যাচ্ছে। আমাদের ঘরবাড়ি নির্মাণ করতে হচ্ছে, আসবাবপত্র নির্মাণ করতে হচ্ছে, সব কারণে আমাদের কাঠের প্রয়োজন। এই কাঠগুলো সাধারণত বনভূমি থেকেই সরবরাহ করা হয়, যে কারণে বনভূমি ধীরে ধীরে কমেই যাচ্ছে আমাদের দেশে। তো এক একটা এলাকাতে আসলে এক এক রকমের বনভূমি তৈরি হয়, জলবায়ু এবং মাটির ভিন্নতার কারণেই বনভূমি সৃষ্টি হয়েছে আমাদের দেশে। তো এই সেই হিসাবে উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে মানে জলবায়ু, তারপরে মাটির ভিন্নতা অনুযায়ী যে বনভূমিটা আমাদের দেশে তৈরি হয়েছে, সেই অনুপাতে, সেই অনুযায়ী উদ্ভিদের যে বৈশিষ্ট্য, সেই অনুযায়ী আমাদের বনাঞ্চলকে আরও চার ভাগে, আরও তিন ভাগে ভাগ করা হয়েছে। দেখো, উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়েছে, ক্রান্তীয়, চিরহরিত এবং পত্রপতনশীল বনভূমি। ক্রান্তীয় চিরহরিত, হরিত মানে সবুজ, চিরহরিত মানে সবসময় যেটা সবুজ থাকে সেটাই হচ্ছে ক্রান্তীয় চিরহরিত। ক্রান্তীয় পাতা ঝরা 2 নম্বর, বা পত্রপতনশীল মানে এখানে পাতাগুলো ঝরে যায়, অর্থাৎ আমাদের যে পয়েন্টটা আছে পয়েন্ট থেকে আমরা আসলে সংখ্যাটা বুঝতে পারি, পাতা ঝরে যায় এখানে। আরেকটা হচ্ছে স্রোতজ বা গরান বনভূমি, স্রোতজ বলতে উপকূলে যেসব বনভূমি তৈরি হয়েছে সেটাই হচ্ছে স্রোতজ বা গরান বনভূমি। তাহলে এগুলো সম্পর্কে আমরা একটু জানি আসো। দেখো, ক্রান্তীয় চিরহরিত বা পত্রপতনশীল বনভূমি, এই এলাকা এই এলাকাটা হচ্ছে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব অংশের পাহাড়ি অঞ্চল, এই অংশগুলো হচ্ছে ক্রান্তীয় চিরহরিতের অন্তর্ভুক্ত। ক্রান্তীয় চিরহরিত কেন বলা হচ্ছে, যে এই অঞ্চলে যে গাছপালাগুলো জন্মেছে এখানে, সেই যে তরুলতা জন্মেছে, যে গাছপালা, ঝোপঝাড়, গুল্ম জন্ম নিয়েছে, এইসব গাছের গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এসব গাছের পাতা একেবারে ফোটেও না, আবার একেবারে ঝরে পুরোপুরি একবারে সবগুলো পাতা ঝরেও যায় না, যার জন্য সারা বছরে গাছগুলোকে, বনটাকে সবুজ দেখা যায়, সবুজ থাকে। সে কারণে এইসব বনকে চিরহরিত বা চিরসবুজ বনভূমি বলা হয়। তো চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এবং সিলেট এই অঞ্চলের অন্তর্ভুক্ত। চট্টগ্রাম, আমাদের চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এবং সিলেট এই এলাকাগুলো হচ্ছে এই অঞ্চলের অন্তর্ভুক্ত। এর আয়তন হচ্ছে 14,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে সিলেট অঞ্চলে প্রচুর বাঁশ এবং বেত জন্মে এই বনভূমিতে, এবং পার্বত্য চট্টগ্রামে রাবার চাষ হয়, সিলেটও রাবার চাষ হয়। এর প্রধান বৃক্ষ হচ্ছে চাপালিশ, ময়না, তেলসুর, মেহগনি, জারুল, সেগুন, গর্জন ইত্যাদি, এগুলো হচ্ছে এই অঞ্চলের প্রধান বৃক্ষ। দেখো, 2 নম্বরটা হচ্ছে ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল অরণ্য। এই অঞ্চলের মধ্যে অবস্থিত হচ্ছে তোমার ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর এবং রংপুর, এই এলাকাগুলো, এই জেলাগুলো এই অঞ্চলের মধ্যে অবস্থিত। এই বনভূমির বৈশিষ্ট্য হচ্ছে শীতকালে এই বনভূমির পাতা সম্পূর্ণরূপে ঝরে যায়,
এজন্য এটাকে ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল অরণ্য বলা হচ্ছে। সম্পূর্ণরূপে ঝরে যায় আবার বসন্তকালে, আবার পাতা গজায় এখানে। এই বনভূমির প্রধান বৃক্ষ হচ্ছে শাল, এই জন্য এই বনভূমিকে শালবনও বলা হয়। প্রধান বৃক্ষ যেহেতু শাল, শালবন হিসেবেও এটা পরিচিত। দেখো, ময়মনসিংহ, টাঙ্গাইল এবং গাজীপুরে এই বনটা মধুপুর ভাওয়ালের বনভূমি নামে পরিচিত স্থানীয়ভাবে, এবং দিনাজপুর এটা বরেন্দ্র অঞ্চলের বনভূমি নামে পরিচিত। দেখো, তিন নম্বরটা হচ্ছে আমাদের স্রোতজ বা ম্যানগ্রোভ বা গরান বনভূমি। স্রোতজ বনভূমি আমরা পয়েন্টটা থেকেই বুঝতে পারছি যে এটা আমাদের আমাদের সাগরের উপকূলে জন্মগ্রহণ করে এই বনভূমিটা। আমরা তো যেহেতু চট্টগ্রামে বসবাস করি, আমরা সবাই মোটামুটি সাগর দেখেছি। তোমরা সাগরের তীর ঘেঁষে নিশ্চয়ই কিছু বনভূমি দেখতে পাও, সেই বনভূমিটাকে বলা হচ্ছে আছে স্রোতজ বা ম্যানগ্রোভ বনভূমি বা গরান বনভূমি। এটা হচ্ছে দক্ষিণ পশ্চিমাংশের, আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের নোয়াখালী এবং চট্টগ্রামের উপকূলে এই বনভূমিটা জন্মায়। মেইনলি এটা সুন্দরবনে এই স্রোতজ বনভূমিটা বেশি জন্ম নেয়। তো জোয়ারভাটার লোনা পানিতে এবং ভেজা মাটিতে যে উদ্ভিদ জন্মায় তাকে বলা হয় স্রোতজ বা গরান বনভূমি। স্বেচ্ছেদে লোনা পানিতে যে উদ্ভিদগুলো জন্মায় সেগুলো হচ্ছে সুন্দরী, গেওয়া, পশোর, ধুন্দুল, কেওড়া বায়েন, গরান, গোলপাতা, এই উদ্ভিদগুলো এখানে বেশি জন্ম নেয়। আমাদের স্রোতজ বনভূমির আয়তন হচ্ছে আমাদের মোট যে বাংলাদেশে মোট যতটুকু পরিমাণে আছে স্রোতজ বনভূমির আয়তন সেটা হচ্ছে 4192 বর্গ কিলোমিটার। তো বনভূমি আসলে একটা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ জাতীয় জীবনে বনভূমি শুধু বনজ সম্পদের জন্য না, শুধু যেখান থেকে আমরা সম্পদ পাই সেটা নাম, এখান থেকে আলো পাই, বাতাস পাই, আলো বাতাসে আমাদের যে পরিবেশের যে ভারসাম্য, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে ব্যালেন্স সেটা ঠিক থাকে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড তারপরে নাইট্রোজেন এগুলোর ব্যালেন্সটাকে, ভারসাম্যটাকে রক্ষা করে আমাদের প্রতিটি দেশের বনভূমি। সেই জন্য আমাদের আসলে সবারই উচিত বনভূমি যাতে সংরক্ষিত থাকে এবং আরও বেশি বনভূমি তৈরি করা যায় সেদিকে নজর দেওয়া। গাছ প্রয়োজনে নিশ্চয়ই গাছ কাটতে হবে, তবে গাছ যখন কাটবো তখন আমরা গাছ আবার লাগাবো। তো আর সবুজ শ্যামল প্রকৃতি আমাদের স্বাস্থ্যসম্মত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য আমাদের বনভূমির প্রতি আমাদের অনেক বেশি সজাগ দৃষ্টি দিতে হবে আমাদের নিজেদের স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য। দেখো, এখানে বাংলাদেশের বনভূমির একটি মানচিত্র দেওয়া আছে, এখানে ইন্ডিকেট করা আছে যে এই এলাকাগুলো। দেখো, আমরা তো জেলাগুলো পড়েছি যে ক্রান্তীয় চিরহরিৎ কোন কোন এলাকার মধ্যে পড়েছে, চট্টগ্রাম, খাগড়াছড়ি। দেখো, এখানে আছে আমাদের চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন এবং সিলেট অঞ্চল। এইসব অঞ্চলগুলো হচ্ছে আমাদের ক্রান্তীয় চিরহরিতের অংশ, যেগুলো এভাবে ঘর করে দেওয়া আছে। এখানে ইন্ডিকেট করা আছে যে কোনটা কোন অংশ বোঝা যাচ্ছে, এবং ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল অরণ্য দেখো এখানে মাঝখানে দেখা যাচ্ছে, এবং স্রোতজ যে বনভূমিটা সেটা হচ্ছে যে আমাদের দক্ষিণাঞ্চলে যে স্রোতজ বনভূমি এই অংশে দেখা যাচ্ছে স্রোতজ বনভূমিগুলো। তো এই বাংলাদেশের ম্যাপটা, বনভূমির ম্যাপটা এই প্রশ্নতে যদি তুমি আঁকতে পারো তাহলে সবচেয়ে বেটার, আঁকার চেষ্টা করবে, তাহলে এখানে তুমি পূর্ণ নম্বর পাওয়ার জন্য তোমার জন্য এটা সহায়ক হবে। ওকে, ভালো থাকো সবাই, বাসায় ঠিকভাবে লেখাপড়া করবে, মনোযোগ দিয়ে, সময় নষ্ট করবে না। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।